নজর রাখবো ঠাকুর বাড়ির দিকে, তার কারণ বাগদা বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরেই খোলা হলো বড়মা বীণাপাণি দেবীর তালাবন্ধ ঘর। ঠাকুর পরিবারের সদস্য মধুপর্ণা ঠাকুরের অনুগামীরা তালা ভেঙে বড়মার ঘরে প্রবেশ করে। আদালতের নির্দেশেই ঘর খোলা হয়েছে দাবি একাংশে, পাল্টা আবারও মামলা করার হুঁশিয়ারি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। বড়মা যেই ঘরে থাকতেন এই ঘর নিয়ে মূলত দুই পরিবারের বিবাদ হয়, একদিকে শান্তনু ঠাকুর অন্যদিকে মমতা বালা ঠাকুর। ঠিক এখানে এই ঘর কাদের দখলে থাকবে তা নিয়ে কার্যত এই যে গেট রয়েছে এই গেটে তালা মেরেছিলেন শান্তনু ঠাকুর সহ মতুয়া ভক্তদের একাংশ। শান্তনু ঠাকুরের দাবি ছিল এই ঘর মতুয়া ভক্তদের জন্য ছেড়ে দেওয়া হোক। অন্যদিকে মমতা বালা ঠাকুর তিনি এই ঘরে থাকতেন বড়মা বীণাপাণি দেবী যখন প্রয়াত হন, ঠিক তারপর থেকে স্বাভাবিকভাবেই অর্থাৎ দুই পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের মধ্যে পুরোপুরিভাবে যে আদালতের দ্বারস্থ হতে হয়। চলতি বছরের এপ্রিল মাসে এই বাড়িতেই তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঠাকুর বাড়ির সদস্য এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে তালা ঝোলানো হয় বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে আইনের দ্বারস্থ হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। আজকের দিনে একদিকে যেমন কোর্টের নির্দেশ রয়েছে অন্যদিকে এই মধুপর্ণা ঠাকুরের জয়, ঠিক দুই জয়ের মাঝখানে এসে আজকে তারাই অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের একাংশ যারা তৃণমূল সমর্থিত তারাই তালা ভেঙে মূলত এই বড়মার ঘরে তারা প্রবেশ করেন। এবার বড়মার ঘরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন মধুপর্ণা ঠাকুর সহ মতুয়া ভক্তরা। এবং আমরা ইচ্ছা করলে কিন্তু ভক্তরা বহুবার আমাকে বলেছে তালা ভাঙার কথা, আমি বুঝি না আইনের মাধ্যমে যাব। আমার যে শ্বশুর শাশুড়ি যেখানে আজকে আইনের মাধ্যমে যে আজকে আমাকে কাগজপত্র করে দিয়ে গেছে তার মাধ্যমে যে নৈতিক জয় আমাদের হয়েছে, আমরা মনে করি এটা সমগ্র মতো সমাজের জয়। বাগদা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল 13 বছর পর বাগদায় মতুয়া ঘরে জয় পেল রাজ্যের শাসক দল। নির্বাচনে জয়ী হওয়ার পরেই উন্নত চেহারা মতুয়া রাজনীতির ঘর কেন্দ্র ঠাকুর বাড়িতে। এটা কোনো দখল না, এটা আমাদের অধিকার, যেটা ছোটোবেলা থেকেই আমি এখানেই ছিলাম, আমাদের জন্ম এখানে ছোটোবেলাতে। এটা কোনো দখল নয় যে আমরা দখল তালা ভেঙে আমরা ঢুকে যাবো, এটা কোনোই না। আর অর্ডার কোর্টের অর্ডার অনেক আগেই চলে এসেছিলো, মানে ইলেকশনের ব্যস্ততায় আমরা এখানে ছিলাম না, সেই হিসাবে আজকে আমরা ফ্রি হয়েছি, মানে এসে আমরা ঘর আমরা আবার যাচ্ছি ঘরে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও আদালতে দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন শান্তনু ঠাকুর। এটা আইনি একটা অবস্থানে রয়েছে, সেখানে যে বা যারাই তালা ভেঙেছে তাদের এগেনস্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় যে অবস্থায় ছিল ঘর সেই অবস্থায় ফিরে আসবে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টের রায় বেরোচ্ছে। এই দুই পরিবারের দ্বন্দ্বের মাঝখানেও রাজনীতি মোড় কোন দিকে যায় বা এই যে ঘর বড়মার এই ঘরের মোড়টাও আগামী দিনে কোন দিকে যায় আবার সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর থেকে টিটক বিশ্বাস, রিপাবলিক বাংলা। এবার নজর রাখা যাক একটু দুর্গাপুরের দিকে, কারণ সেখানে উঠেছে জমি দখলের অভিযোগ। কোথাও জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যক্তিগত জমি দখল করে বিক্রির অভিযোগ উঠল, আবার কোথাও সরকারি জায়গা দখলের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন স্থানীয় বাসিন্দারা, আর বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। ব্যক্তিগত জমি দখল করে বিক্রি করে দিচ্ছে একদল জমি মাফিয়া, এমনই অভিযোগ উঠল অঞ্জালের দক্ষিণ খণ্ডে। সাধারণ মানুষের জমি জাল দলিল করে একটা বিক্রি করার চক্র চলছিল, সেই চক্রের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়ায় সাধারণ মানুষ এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকে। প্রতিবাদে জমির কারবারিদের বানানো টেন্টে আগুন লাগিয়ে দেন স্থানীয়রা। আনপারচেসিং ল্যান্ড যেগুলো ইপিএল এর পারচেসিং এর গায়ে আছে সেই সেই সমস্ত জমির মালিকদের সঙ্গেও কোনো কথা না বলে প্রাইভেটাইজেশনের দিকে এটা আগাচ্ছে। আমাদের প্রতিবাদ সেই জায়গাটাতেই যে জমির মালিকদের সঙ্গে বসে, বকেয়া যাদের রয়েছে সার্ভিস তাদের সঙ্গে বসে একটা নেগোসিয়েশনের রাস্তায় এসে পরে প্রজেক্ট হোক, প্রজেক্টকে ওয়েলকাম। অন্যদিকে দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ডের কোক ওভেন থানার সুকান্ত পল্লীতে সরকারি জায়গা দখল করে চলছিল কাঠামো তৈরির কাজ। প্রতিরোধ গড়ে তুলে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করতে উদ্যত হন জমির দখলদারীরা। যে ছেলেটি বাড়ি করছিল সে কিছু পুকায় হালদার নামে একটি এক ব্যক্তিকে ডেকে নিয়েছে,
ও ডাইরেক্টলি আমাকে তরোয়াল দিয়ে বলছে আমার লোক আছে লেবার তরোয়াল দিয়ে কাটতে যায়, রীতিমতো আমরা সব ক্ষিপ্ত হয়ে যায়, কাটার পরে জোরজবস্ত করে আমরা ভেঙে দিই। স্থানীয়দের প্রতিবাদে এলাকা ছাড়তে বাধ্য হন জমি মাফিয়াদের লোকজনেরা। দুর্গাপুরের দুই ঘটনায় নিন্দায় সরব বিরোধীরা। অবশ্যই মনে করি কোন না কোন প্রভাবশালী হাত আছে অবৈধ নির্মাণ করার জন্য, তারাও পয়সা নিয়েছেন বলেই এই কাজ করতে সক্ষম হয়েছে, চেষ্টা করেছে, হয়তো করতে পারেনি, আমি বলবো তদন্ত হোক। যদিও পিঠ বাঁচাতে মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছে শাসক শিবির। যেটা অন্যায় সেটা আমরা তৃণমূল কংগ্রেস অন্যায় বলি। আজকের দানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় যেটা বলেছেন আমিও সেটাই বলছি যে অন্যায়কে বরদাস্ত করবো না, যারা জমির দখল করছে তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে। জমি দখলের বিরুদ্ধে যেখানে সরব খোদ মুখ্যমন্ত্রী, সেখানে কেন আটকানো যাচ্ছে না মাফিয়াদের দাদাগিরি? কাদের প্রশ্রয়ে এত বারবারন্ত মাফিয়াদের? ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। প্রবীণ তৃণমূল নেতার জন্মদিন, আর সেই জন্মদিন পালন করতে শিক্ষাঙ্গনকেই বেছে নিল শাসক দল। পুরুলিয়ার কলেজে হয়ে উঠল জন্মদিন পালনের অনুষ্ঠান বাড়ি। দেখুন ধুমধাম করে কাটা হলো কেক, তাও আবার একটা নয়, তিন তিনটে কেক। প্রবীণ তৃণমূল নেতা সুজয় ব্যানার্জির 65 বছরের জন্মদিন পালন করা হলো পুরুলিয়ার লৌলারা রামানন্দ সেন্টিনারি কলেজের ক্লাস ঘরে। কেক কাটার সময় হাততালি দিয়ে শুভেচ্ছাও জানালেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষাকর্মীরা। আমরা এক কথা অভিনন্দন জানাবো, সুজয়বাবু এসছেন আমাদের জন্মদিন ছিল 11 তারিখ 11 জুলাই, কাল 12 তারিখে বিলেটেড আমাকে শুভেচ্ছা জানিয়েছে, এবং যখন জানিয়েছে তখন রিসেস টাইম মানে হচ্ছে টিফিনের সময়। কলেজের ভিতর তৃণমূল নেতার জন্মদিন পালন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় তৃণমূলকে জোর কটাক্ষ বিজেপি। বর্তমানে তৃণমূল যেভাবে শিক্ষাক্ষেত্র থেকে আরম্ভ করে প্রশাসনিক দপ্তরগুলোকে ক্লাবে রূপান্তরিত করেছে তার একটা প্রতিচ্ছবি আমরা সেদিন দেখতে পেলাম। কলেজ চলছে এবং কলেজে সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ চলছে, সেগুলোকে ব্যাহত করেছে সুজয়বাবু, কেক কাটছেন। খেলা মেলা মৎসবে মেতে তৃণমূল। তবে কি ক্লাব ঘরের বদলে শিক্ষাঙ্গনকেই মৎসবের জায়গায় পরিণত করতে চাইছে তৃণমূল? পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতর রিপোর্ট, রিপাবলিক বাংলা।